মঙ্গলবার রাতে রাজধানী চক্র সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এক ভয়াবহ যান সমরেশ রাহা প্রয়াত সমরেশের বাড়ি কৃষ্ণনগর এলাকায় মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে একটি গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দেয় সমরেশের বাইকে এতে করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন সমরেশ ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাঁপানি হাসপাতালে পাঠায় পরবর্তীতে রাজধানীর আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢুলে পড়েন সমরেশ মাত্র ত্রিশ বছর বয়সে থেমে গেল সাংবাদিক সমরেশ জীবন। বুধবার তার মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা। সমরেশের মৃত্যু সংবাদ জগতে এক অপূরণীয় ক্ষতি বলে দুঃখ প্রকাশ করেন বরিষ্ঠ সাংবাদিক প্ররূপ সরকার। সাংবাদিক সমরেশের মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি। মাত্র 30 বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেল। কালকে পথ দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে। পিছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেস ছিল সারাক্ষণে প্রেস প্রেসলাবে ও থাকে খুব ভালো সাংবাদিক তো আজকে আমরা এখানে এনে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি ওর বিদিকে করতে কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি রিপোর্ট আর ই নিউজ